আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম ইমন, হাতেখড়ি পাবলিক স্কুলের পদার্থবিজ্ঞান শিক্ষক। তোমাদের সামনে আজকে আবার হাজির হয়েছি আমাদের পঞ্চম অধ্যায়ে। আজকে পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমাদের আছে হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আমাদের অনলাইন ক্লাস শুরু করে দিচ্ছি। তো তোমরা তোমাদের খাতা নিয়ে এবং মনোযোগটা সম্পূর্ণভাবে ক্লাসে দিয়ে দাও, ঠিক আছে? আমরা 10 মিনিট ক্লাস নিব, তো তোমরা একটু খেয়াল করো। আমাদের অধ্যায়ের নাম কি? পদার্থে অবস্থা ও চাপ। চাপ আসলে চাপ মানে কি? মানসিক চাপ, পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, সব কিছুই হচ্ছে চাপ। এবং এই সবগুলোই কিন্তু পদার্থের চাপের মতো। অনেকে বলবে মানসিক চাপ আর পদার্থের চাপ এক না, কিন্তু না, এক। মানসিক চাপ কোথায় পড়ে? মাথার উপর, ব্রেনের উপর, তাই না? ঠিক আছে, আচ্ছা। এখন আমরা পদার্থবিজ্ঞানের চাপ পড়ার পরে তোমরা একটু খেয়াল করবে এই চাপ আর এই চাপ এক কিনা। আমি বললাম একই হবে, তো তোমরা একটু দেখো চাপ। তাহলে আমি এখন একটা চাপ দিব, যেমন ধরো এইটা দিয়ে, এই যে এটা আমার হাতে কি ডাস্টার, এটা দিয়ে আমি একটা চাপ দিব বোর্ডের উপর। চাপ দিলাম, ঠিক আছে? তো একটু দেখো, এই যে চাপ দিলাম, এখানে চাপের ক্ষেত্রে আমার কী কী হচ্ছে? হাত দিয়ে আমি এখানে একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে? এখানে হাত দিয়ে বল প্রয়োগ করছি, এবং দেখো এই যে বল প্রয়োগ করছি হাত দিয়ে। হ্যাঁ, বল প্রয়োগ, আর এইখানে কতটুকু জায়গা জুড়ে বল প্রয়োগ করছি, কোথায় বল প্রয়োগ করছি সেটাকে আমরা একটু মার্ক করে নিলাম। তো দেখো এই যে জায়গাটায় বল প্রয়োগ করছি আমরা, এই জায়গাটায় কী করছি? বল প্রয়োগ করেছি চাপ সৃষ্টি করার জন্য একটা জায়গায় বল প্রয়োগ করতে হলো। তাহলে এই জায়গাটার পরিমাপের নাম কী বলতো? এটা একটা দ্বিমাত্রিক বস্তু বা জায়গা। দ্বিমাত্রিক মানে কি? দ্বিমাত্রিক মানে যার দুইটা মাত্রা আছে, অর্থাৎ যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে, এমন বস্তুকে বলা হয় দ্বিমাত্রিক বস্তু। দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল বের করা যায়। তাহলে আমরা জানি এই বস্তুটার জায়গাটা হচ্ছে এ, অর্থাৎ একটা ক্ষেত্রফল। এক ক্ষেত্রফল, জায়গা মানে কি? জায়গা মানে একটা ক্ষেত্রফল। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল আছে, বাংলাদেশে আমরা বলি আয়তন, কিন্তু না, এটা আসলে কি? বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার, এটা কি? বাংলাদেশের ক্ষেত্রফল। ঠিক আছে, এমনি তেমন এই ডাস্টারের ক্ষেত্রফলের উপর কিন্তু আমি বল প্রয়োগ করেছি। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, এর উপরে কী করেছি? এর উপরে আমরা এই বলটা প্রয়োগ করেছি, এফ। চাপ সৃষ্টি করার জন্য তাহলে কী করতে হয়েছে? এ ক্ষেত্রফলের উপর এই এফ বলটা প্রয়োগ করা হয়েছে। তাহলে চাপের সূত্র আমরা কী পেলাম? এখন দেখো চাপ মানে কি? এ ক্ষেত্রফলের উপর এফ বল প্রয়োগ। তাহলে চাপ পি সমান কিন্তু এটা লেখা যায় এফ বাই এ, তাই না? এটা কিন্তু আমরা বাস্তবে দেখলাম কীভাবে চাপ কাজ করে। তাহলে এখানে বলা যাচ্ছে সংজ্ঞাটা কী হবে? দেখো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। যেহেতু এ দ্বারা এটাকে ভাগ করা হচ্ছে, তাই এটা হয়ে যাবে কি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে, তাই না? আমরা কিন্তু সংজ্ঞা শিখে ফেলবো, এর পরে কিন্তু আর বলবো না যে সংজ্ঞা কই। আসলে আমরা সূত্র থেকে সংজ্ঞা পড়বো, পি সমান কি? এফ বাই এ। আমরা মনে রাখবো পি সমান এফ বাই এ, তারপর সংজ্ঞাটা ভাববো কি? এ যেহেতু নিচে আছে, তাহলে বলবো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। উপর কেন? এটা উপরে আছে, তাই প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এখন আমরা যদি চাপের মাত্রা দেখি, তাহলে দেখো মাত্রা অফ পি, পি মানে কি? পি মানে প্রেশার, এই জন্য আমরা পি লিখেছি। তাহলে প্রেশার অফ পি, আর এটা মাত্রাটা কী হবে? এফ। এফ এর মাত্রা কি? আমরা জানি এফ এর মাত্রা, এফ মানে কি? এফ মানে বল, বল মানে কাজ ইনটু সরণ এর মাত্রা। কাজ ইনটু সরণের মাত্রা কী ছিল আমাদের যতটুকু মনে আছে? ML² টি ইনভার্স 2। হ্যাঁ, দেখো, কারণ এফ সমান কী হয়? এফ সমান হয় এম এ। তাহলে এম এর মাত্রা কি? এম এর মাত্রা, এই যে ভরের মাত্রা, মাস এম, আর এই এর মাত্রা কি? এল টি ইনভার্স 2। তাহলে এটা দেখো এফ সমান এম এ, এম এর মাত্রা হচ্ছে এম, আর এ এর মাত্রা এল টি ইনভার্স 2। তাহলে এম পেয়ে গেলাম আমরা, এফ এর মাত্রা এম এল টি ইনভার্স 2, এবং এ এর মাত্রা কি? এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দুইটা দৈর্ঘ্য, তাহলে এটার মাত্রা হচ্ছে L². তাহলে এখান থেকে আমরা যদি এটার মাত্রা বের করি, তাহলে হবে এম এল ইনভার্স টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা, ঠিক আছে শিক্ষার্থী? তোমরা দেখো এখন আমরা চাপের মাত্রা পেয়ে গেলাম, এবার একক বের করে দেখবো একক কীভাবে বের করে। তাহলে একক অফ পি, পি এর এককটা কী? দেখো
এর এককটা হবে এফ এর একক কি এফ এর একক হচ্ছে এম এ অথবা নিউটনও কিন্তু লেখা যায় নিউটন যদি আমরা লিখি বলের একক নিউটন আর এ এর একক মিটার স্কয়ার বা ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার তাহলে এখান থেকে কিন্তু হতে পারে নিউটন মিটার ইনভার্স টু অথবা নিউটনকে কিন্তু ভেঙেও লেখা যায় যেমন এফ এর একক কিন্তু হতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না তাহলে এখানে কিন্তু আরেকটা একক হতে পারে চাপের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার এম ইনভার্স টু টোটাল হিসাব করলে কিন্তু হবে কি দেখো এইখানে কিন্তু আমরা আরেকটা হিসাব করতে পারি এটা না করেও যদি আমরা দেখো এইখানে যদি এই এককগুলো বসাই দিই এম এর একক কী বলো এম এর একক কেজি এল এর হচ্ছে মিটার ইনভার্স আর হচ্ছে এই যে টাইম সেকেন্ড ইনভার্স টু ঠিক আছে এটা কি হয়ে গেল একক দেখো আমরা দুইভাবে কিন্তু এটা করতে পারি তো ইসের কি চাপের একক এইটা এবং এইটা এই দুইটাই কিন্তু চাপের একক হতে পারে তো আমাদের নৈবিত্তিকের সময় এই দুইটা অপশন থাকলে দুইটাই সঠিক হবে তোমরা কিন্তু এখানে কোনো ভুল করো না ঠিক আছে তো এটা ছিল আমাদের চাপ নিয়ে আলোচনা তাহলে চাপের আলোচনার শেষ আমরা চাপের সংজ্ঞা দেখলাম কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে তাহলে দেখো আমাদের ব্রেনের উপর যে বল প্রয়োগ করা হয় সেটাও মানসিক চাপ ঠিক আছে তাহলে এটা কিন্তু ফিজিক্সের মতো এখন আমরা দেখব ঘনত্ব দেখো ঘনত্বকে রো দিয়ে লেখি আমরা এটা হচ্ছে রো পি আর রো এর বিষয়টা তোমরা একটু আলাদা করে রাখবে রো একটু পি এর মতো কিন্তু এখানে কিন্তু সামনের দিকে বাড়তি নেই তো রো এটা ইংরেজি হচ্ছে ডেন্সিটি ঘনত্বটা কি আসলে একটা একক আয়তনে কী পরিমাণ বস্তু অর্থাৎ কী পরিমাণ পদার্থ থাকে সেটাই হচ্ছে ঘনত্ব অর্থাৎ ধরো তোমার একটা শরবত নিলা শরবতের ঘনত্ব বেশি তো শরবতটা ঘন হবে কখন যখন বেশি পরিমাণে চিনি দিবে তখন কী হয়ে যাবে শরবতটা ঘন হয়ে যাবে অর্থাৎ গ্লাসটা সেম থাকবে মানে আয়তনটা সেম থাকবে কিন্তু বেশি চিনি অর্থাৎ পদার্থের পরিমাণটা বেশি হচ্ছে তখন এই বস্তুটার বা এই দ্রবণটার ঘনত্ব বাড়বে তো এখন এই সূত্রটা কী হবে তাহলে দেখো সংজ্ঞা থেকে কিন্তু আমরা বুঝতেছি যে একক আয়তনে পদার্থের পরিমাণকে ঘনত্ব বলে ঘনত্ব কী ঘনত্ব হচ্ছে একক আয়তনে পদার্থের পরিমাণকে ঘনত্ব বলে ঘনত্ব রো সমান তাহলে কী লেখা যাবে দেখো এম বাই ভি ঠিক আছে এম বাই ভি এম হচ্ছে ভর ভরের সংজ্ঞা কী ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণ কোনো বস্তুতে পদার্থের পরিমাণকে বা পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে আর ভি হচ্ছে আয়তন তাহলে এই সূত্রটা দেখো রো ইকুয়াল টু এম বাই ভি এটা কিন্তু আমাদের মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায় আমরা বলি ভাবি এম বাই ভি নাকি ভি বাই এম একটু কনফিউজড হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা সহজ তোমাদেরকে বলবো দেখো আর গুণন করলে এম সমান কী হবে রো ভি আমরা জানি শনিবার রবিবার আছে তাই এইটাকে আমরা বলবো রবিবার বা রো বি রো বি তাহলে আমরা জানি বারের সাথে একটা সূত্র আছে সেটা কি ঘনত্বের সূত্র এম সমান রো বি বি মানে আসলে ভি এখান থেকে আমরা রো সমান এম বাই ভি কিন্তু মনে রাখতে পারবো খুব সহজে আমরা এই লাইনটা পারলে ওইটা পারবো তো আমরা ঘনত্ব সমান রো ইকুয়াল টু কী জানলাম এম বাই ভি সংজ্ঞাটা কী হবে যেহেতু এটা নিচে ঠিক আগের সংজ্ঞার মতো চাপের এখন হবে কি এটা ভি ভলিউম মানে আয়তন এই জন্য ভি একক আয়তনে পদার্থের পরিমাণকে বা পদার্থের মোট পরিমাণকে কী বলে ঘনত্ব বলে তো শিক্ষার্থী আমরা আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো তো ঘনত্ব নিয়ে আরও আলোচনা আছে আমরা এখন আলোচনা দীর্ঘায়িত করবো না এখানে তো আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি যেমন পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব অর্থাৎ প্রতি একক এক ঘনমিটারে যে পানি থাকে তার পরিমাণ হচ্ছে 1000 কেজি যেমন আমরা দেখেছি গাজী ট্যাঙ্কি আমাদের যে গাজী ট্যাঙ্কিগুলো থাকে ছাদের উপরে পানির এগুলো হয় কি 1000 লিটার লেখা থাকে এটা হচ্ছে কি তার আয়তন এই 1000 লিটার পানির ভর এবং এর আয়তনটা কতটুকু 1 ঘনমিটার তোমরা একটু খেয়াল করে দেখবে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় 1 মিটারের কাছাকাছি তো দৈর্ঘ্য 1 প্রস্থ 1 উচ্চতা 1 তাহলে 1 ঘনমিটার এবং এর পানি ধরতেছে কত 1000 কেজি তাহলে বুঝতে পারছো তাহলে এর ঘনত্ব কী হবে 1000 কেজি পার মিটার কিউব ও আমরা একটু রোয়ের সূত্র থেকে এর মাত্রাগুলো একটু দেখে নিই ঘনত্বের মাত্রা এটা কী ছিল ঘনত্ব আচ্ছা ঘনত্বের মাত্রা রো রোয়ের মাত্রা কী হবে দেখো এম মানে কি কেজি আর এটা যেহেতু নিচে আয়তন বা ভলিউমের এটা কি পার মিটার কিউব হয়ে যাবে কেজি পার মিটার কিউব এটা হচ্ছে একক সরি এটা হচ্ছে একক ঠিক আছে এইটা একটু এটা হচ্ছে রোয়ের একক ঠিক আছে এখন এটা যদি আমরা মাত্রা বের করি তাহলে মাত্রা কী হবে দেখো
মাত্রা অফ রো সমান এম মানে কি মাস এম ঠিক আছে আর এটা ভি ভি মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে এল যেহেতু নিচে আছে এল ইনভার্স থ্রি এটা হচ্ছে ঘনত্বের মাত্রা এটা হচ্ছে ঘনত্বের একক এটা আমাদের কেজি পার মিটার কিউব কেজি পার সেন্টিমিটার কিউব গ্রাম পার সেন্টিমিটার কিউব বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে ঠিক আছে তো আমরা এটা একটু খেয়াল করে ঠিক করে নিব ওকে তো আমরা এখন একটা একটু বড় প্রশ্ন দেখব যে তরলের ভেতরে চাপ ঠিক আছে তরলের ভেতরে চাপ আমরা একটু সংক্ষেপে দেখো একটা চিত্র দেখো এটা একটা পাত্র ঠিক আছে এটা ধরো একটা পাত্র এটার ভিতরে একটা তরল আছে এবং এইটার নিচে এইখানে ধরো একটা আমার বস্তু আছে রাখা আছে ঠিক আছে তাহলে এই তরলটা এই বস্তুর উপর কী পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে বলছে তরলের ভেতরে চাপ তো একটু খেয়াল করো আমরা চাপ সমান কী জেনেছি পি ইকুয়াল টু এফ বাই এ তাই না এটা হচ্ছে আমাদের এই টার্মটা চলছে তরলের ভেতরে চাপ পি সমান আমরা জানি কি এফ বাই এ এফ সমান আমরা কী জানি এফ সমান এম জি এফ সমান এম জি এ মানে কি এ মানে তো ক্ষেত্রফল ঠিক আছে তো দেখো এই এ মানে কিসের ক্ষেত্রফল এ মানে হচ্ছে এই বস্তুটার আসলে চাপটা কোথায় দিবে বলো তো পানি তো চাপ সারা পাত্রে দিবে কিন্তু এই চাপটা অনুভব করবে কি এই বস্তু তাহলে এই বস্তুর যে উপরের পৃষ্ঠ থাকবে সেইটার ক্ষেত্রফলের উপরেই কিন্তু আসলে এই যে উপরের যে লেয়ারের পানি আছে এই পানিটা চাপ প্রয়োগ করবে তাহলে এই পানিটা কতটুকু ক্ষেত্রফলে এই বস্তুর ক্ষেত্রফলের উপর যে ক্ষেত্রফল ওইটার উপর চাপ প্রয়োগ করবে তাহলে এখানে থাকবে এ ক্ষেত্রফল তাহলে দেখো এম এম হচ্ছে আমাদের এটা ভর এম সমান আমরা একটু আগে পড়েছি রো ভি ঠিক আছে এম সমান কী পড়েছে রো ভি রো হচ্ছে তরলের ঘনত্ব ভি হচ্ছে তরলের আয়তন ঠিক আছে ইনটু জি তো এম সমান আমরা কিন্তু এর আগে পড়েছি রো ভি তাই এটার ব্যাখ্যা বেশি দিব না এর নিচে থাকলো এ ঠিক আছে এখন দেখো রো ইনটু ভি মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন উচ্চতা মানে কি ক্ষেত্রফল গুণন উচ্চতা তাহলে এটাকে কিন্তু লেখা যায় এ ইনটু এইচ ইনটু জি এখন এই এইচ মানে কি এইচ মানে হচ্ছে কতটুকু উচ্চতা জুড়ে এটি চাপ প্রয়োগ করছে সেটা হচ্ছে এইচ ঠিক আছে আর জি তো আমরা জানি অভিকর্ষ স্তরণ আর রো হচ্ছে এই তরলের ঘনত্ব যেই তরল পানি হলে একরকম কেরোসিন হলে একরকম বিভিন্ন তরলের কারণে আর নিচে থাকলো এ তাহলে দেখো এই যে এই নিচের আর উপরের কাটা গেলে এখানে আমাদের পি সমান সমান কী থাকলো উপরে থাকলো এইচ রো জি অর্থাৎ তরলের ভেতরে কোনো একটা তলের উপরে চাপের পরিমাণ পি সমান এইচ রো জি এটা কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করবে এবং ক্লাসেরগুলোতে আমাদের অনলাইন ক্লাসগুলোতে আরও জুম ক্লাসগুলোতে তোমরা এই নিয়ে আমরা আলোচনা করব আরও ডিটেলসে তো আমি তোমাদের ভিডিও আর দীর্ঘায়িত করবো না তোমরা সুস্থ থাকবে এবং স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলবে তো ভালো থাকো সবাই হাতে খড়ি স্কুলের সাথে সবসময় যোগাযোগ রাখো আসসালামু আলাইকুম